ভিন রাজ্যে কাজে গিয়ে জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সৈয়দকুট গ্রামের যুবকের। মৃতের নাম ফুলকান শেখ, বয়স 23। গত শনিবার রাতে তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি হাসপাতালে ভর্তি অবস্থায় মারা যান। সোমবার মৃতের দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় রোজগারের আশায় কয়েক বছর ধরে ভিন রাজ্যে কাজ করছেন। তবে এবারে প্রায় এক মাস আগে উজ্জয়িনীর একটি রুটির কারখানায় কাজে গিয়েছিলেন তিনি। সেখানে দিন কুড়ি কাজ করার পরেই জ্বরে আক্রান্ত হন। চিকিৎসা চললেও পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না বলে দাবি পরিবারের। এরপর শনিবার বাড়াবাড়ি হলে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই দিন রাতের দিকে তিনি মারা যান। এরপর সেখানে কর্মরত স্থানীয় 6 জন যুবক এদিন সকালে যুবকের দেহ বাড়ি নিয়ে আসেন। গ্রামের টুটু শেখ বলেন, মৃত যুবক ও আমি একই কারখানায় কাজ করতাম। শনিবার ওর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। মারা যাওয়ার পর আমরা 6 জন মিলে দেহ বাড়ি নিয়ে আসি। এদিকে এদিন দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে। মৃতের বাড়িতে গিয়ে দেখা গেল মাটির দেওয়াল দেওয়া খড়ের চালার এক কামরা ঘর। সেখানেই মাকে সঙ্গে নিয়ে থাকতেন ওই যুবক। তার আরও 3 দাদা থাকলেও তারা নিজেদের বাড়িতেই থাকেন। গোটা বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন। মৃতের মা মেহজান বিবি বলেন, প্রায় 7 বছর আগে স্বামীর প্যারালাইসিস মৃত্যুর পর ওই ছেলেকে নিয়েই সংসার চালাচ্ছিলাম। আমার সব ছেলের অবস্থা খুব খারাপ, তবে এই ছেলেই বেশি রোজগার করত। এক মাস আগে ওর গ্রামে বিয়ে ঠিক করেছিলাম, এখন সব কিছু শেষ হয়ে গেল। 5 দিন, এই এক মাস আগে কোথায় কাজ করত? ওই উজ্জন। আচ্ছা, কি কাজ করতে ছেলে? টস রুটি ভাটি। হ্যাঁ, তো ছেলের সঙ্গে শেষ কবে কি কথা হয়েছিল? পরশু দিন কথা হয়েছে আমার। কি কথা হয়েছিল? মা আমার জান খারাপ, মা আমি যেতে পারবো না। লম্বা বাড়ি এসো, তাহলে মা আমার ক্ষমতা নাই কি আমি গাড়িতে চাপি। কি বলেছিল ছেলে, কি হয়েছে? বললো, মা আমার জ্বর হয়েছে, আমার তাপ নাই কি উঠে আমি যেয়ে ডাক্তারখানা যাই। তা আমার শেট ডাক্তারখানা নিয়ে গেছিলো, কিন্তু শেট ওষুধ নিয়ে এলো, আমি খেলাম। দিয়ে আমি হাসপাতালে ভর্তি করতে বললো, আমি ভর্তি হইতে পারিনি, আমার লোক নাই বলে ভর্তি হয়নি। দিয়ে শেট ডাক্তার ডেকে এনে সেলাইন চালাইছে। হসপিটালে ভর্তি হয়নি তাহলে? ভর্তি, তারপরে ছেলে আমার শেট যখন হয় তখন ভর্তি হয়েছে। আচ্ছা, আপনাদের গ্রামের কেউ ছিল ওর কাছে কাজ কাম করতে? হয়তো টিটু আর মিঠু। তারা কি কোনো সাহায্য করেছিল? হ্যাঁ, তারা দেখাইছে আমার ছেলেকে, লিয়ে করেছে, সাথে করে লিয়ে আইছে, সবই করেছে। বছর ধরে করছে কাজটা আনুমানিক একটা? 8 বছর। 8 বছর। তো এই যে ছেলে মারা, আপনার ছেলে মেয়ে কটা? আমার মেয়ে নাই, 5টা ছেলে ছিল। আচ্ছা, একটি মারা গেল, এখন 4টে আছে। তো এই 4টে ছেলে কি আপনার আপনাকে দেখে বা সংসার খরচ বা? আমার গরিব মানুষ, আমার চলে না সংসার, আমার কি করব, আমার কিছু নাই কো। তো এই যে ছেলে মারা গেল, তো এখন তো আপনার ওই যে রোজগারের টাকা সেটা তো বন্ধ হয়ে গেল, এখন আপনার কি করে সংসার চলবে? আমাকে দেখতে, আমার কি করে আমার সংসার চলবে, কে আমার দিবে, কেউ তো আমার নাই, তাহলে কি করে আমি সংসার চালাবো দেখে আপনারা? তো কি চাইছেন এখন? আমার সংসার যেমন আপনারা যা করবো আমার তাই হবে। আপনি স্বামী কতদিন মারা গেছে? স্বামীর বুঝি 7 বছর হবে। কোনো বিধবা ভাতা বা কিছু পান? হ্যাঁ, বেকার পাই। আর বাড়ি ঘরের ব্যবস্থা? বাড়ি ঘরের অবস্থা তো দেখলাম খুব খারাপ। কিছু পাই না আমি, ওই বেকারটা পেয়েছি আমি। সরকারি আবাসের টাকা পান নেই? আবার না, কিছুই পাইনি, খালি বেকার টাকাটা পাই 1000। কি নাম আপনার? মেহজান বিবি। আপনার ছেলের নাম কি ছিল? ফুলকান। ফুলকান শেখ? হ্যাঁ। এটা কোন জায়গা? উজ্জয়ন। উজ্জয়ন কোন মানে রাজ্য? উজ্জয়ন ওটা এমপি হচ্ছে, মধ্যপ্রদেশ। কিসে কাজ করেন? টসে। যে মারা গেল আপনার গ্রামে, আপনার কে হয় সম্পর্কে? ভাই পড়ছে। ভাই, কি হয়েছিল ওনার? ওর মানে যখন যাই প্রথম দিন মানে জ্বর হয়েছিল বাড়ি থেকে যাওয়ার পরে। হ্যাঁ। কতদিন হলো বাড়ি থেকে যাওয়া? প্রায় 25 দিনের মতো হতে এলো। আচ্ছা, গিয়ে জ্বর হয়েছিল? না না, আর জ্বর আজ 5 দিন এলো ওইখানে। 5 দিন? তো ওখানে কি চিকিৎসা ব্যবস্থা কিছু? সব কিছুই হয়েছিল, দি জ্বর ভালো হয়েছিল। দি ভালো হওয়ার পরে মানে 2 দিন পরে বললো পেটে লাগছে, দি পেটে লাগার ওষুধ পানি খাওয়ানো হলো, দি বললো একটু শান্ত হয়েছে। দি যেদিন মানে মারা গেল সেদিন সকালবেলাতে মানে হঠাৎ বসে মানে আমাদের সাথে কথা বলতে বলতে চিকরাই করে উঠলো, তো চিকরাই করে মানে মুখে কথা মতো সব হারিয়ে গেছিলো। কিন্তু হসপিটালে নিয়ে গেলাম, দিয়ে ভর্তি করে
মানে সৈন্দব দি তখন মানে এরকম হয়ে গেল। মানে মারাটা কবে গেছে? মারাটা পরশু রাতে। পরশু দিন রাত? কালকে রাত হচ্ছে, কালকে রাত চলে গেল পরশু রাতে হাসপাতালে। তাহলে কি অসুস্থ খুব বেশি হওয়ার পরে ভর্তি করেছিল? না, ভালো ভালো অবস্থাতে মানে ভালো সবই হয়ে গেছিল, কিন্তু মানে বাড়ির রুমে থেকে ওই কথা বলতে বলতে হরণকে চিকড়াই করে উঠলো আমাদের সমতে। দু এখান থেকে গেলে হসপিটাল গেলাম, সেইখানে সেলাইন চড়াইলো, দিয়ে একটু হুশ এসেছিল। দু হুশ আসার পরে বললো অন্য হসপিটালে যাও, চালান করো। দু অন্য জায়গায় নিয়ে গেলাম, সেইখানে যে মানে আর কথা মতো বললো না, কিন্তু সেইখানে ভর্তি করেছিলাম, আইসি রুমে ভর্তি ছিল। দিয়ে ভর্তি থাকার পরে মানে আস্তে আস্তে মানে টাইম যত গেল দিয়ে তত মানে ও আস্তে আস্তে দুর্বল হতে গেলো। ডাক্তার তখন জবাব দিয়ে দিল। কি হয়েছে বলেছে? মানে কি ডাক্তার সঙ্গে কথা হয়েছে আপনাদের? মানে অসুস্থ মানে কি কারণে হয়েছিল, মানে কি হয়েছে এরকম? ডাক্তারে মানে বললো নর্মাল আর কোনো মানে অসুবিধা নাই, মানে ডাক্তারে এরকমভাবে বললো। যে তারপরে দু এক ঘন্টা পর মানে ডাক্তার এসে দেখে বললো যে খুব সিরিয়াস অবস্থা তোমার, একে মানে হয়তো অন্য জায়গায় চালান করো না, যদি বাড়ি নিয়ে যাবো তাহলে যাও। তোমার অন্য জায়গায় চালান করছিলাম, দিয়ে যেতে যেতে রাস্তাতে মানে মরে যায়। কি হয়েছে সেটা ধরতে পারেনি? না, এবার রিপোর্ট বগেরা দিছে, এখন ওতে কি আছে তা এখনো বলতে পারছি না। সেটা কিবার ছিল যখন মারা যায়? কখন মারা গেছে? শনিবার। শনিবার কটার সময়? শনিবার প্রায় 8:30 বাজে যখন মারা গেল। ওটা তো ভিন রাজ্য, তো ভিন রাজ্যে আপনারা ওইখানে আমাদের এই গ্রামের একত্রিত হয়ে কতজন কাজ করেন ওখানে? ওখানে মানে আমাদের মানে স্থানীয় সব একটি ছিলাম 6 জন। 6 জন তো তখন যখন মারা গেল তখন মানে আপনাদের কী অনুভূতি হলো বা কী মনে করলেন যে লাস্টটাকে তো বাড়ি নিয়ে যেতে হবে? কীভাবে কী খবর বা কী ব্যবস্থা করলেন আপনারা? কী সবই ধরেন তখন কী ভাববো, আরও সবই তো করতে হবে, তো সেটার সাথে বললাম সেটকে। ডাক্তার বলেছিল যে ডেঙ্গি বা অন্য কোনো অসুখ এরকম কোনো কিছু ঘোষণা করেছিল? না, ডাক্তারে কোনো কিছু বলেনি। এবার রিপোর্ট এখন কি লিখেছিল তা জানি না, মানে কিছু বলার আগে মানে ওকে চালান করেছিল, ওনার অবস্থা দেখে চালান করে দিল। আপনার নাম কি? টিটন। টিটন কি? টিটন শেখ। ঠিক আছে। এটা খুব দুর্ভাগ্যজনক, যেহেতু আমাদের দেশে কাজের ছেলে ভিন দেশে গিয়ে মারা যাচ্ছে, এবং আমার বাড়ির পাশেই আমাদের নিজের মধ্যেই, এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা ছেলে সুস্থভাবে গেল অথচ তার ডেড বডি আমাদের গ্রামে ফিরে এলো এই 3 দিনের 72 ঘন্টার রাস্তার মধ্যেই। হ্যাঁ, আমাদের দেশের অবস্থা এমনিতেই খারাপ, যেহেতু আমাদের দেশের ছেলেরা বেশিরভাগটাই বাইরে কাজ করছে, এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের। আচ্ছা, যে বাইরে কাজ করছে তাহলে আপনি কি মনে করেন যে আমাদের রাজ্যে সেই ধরনের কোনো কাজ নেই বলে আমাদের ছেলেদের ভিন রাজ্যে যেতে হচ্ছে? অ্যাকচুয়ালি বাস্তব কথাটা বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে কাজ আছে, সেই পরিমাণ আমাদের বেতন নাই, সেই জন্য আমাদের এখানকার ছেলেরা নির্ধারিতভাবে বাইরে কাজ করে। বাইরে কাজ আমাদের গ্রামের কাজ আছে, আমাদের দেশে কাজ আছে, কিন্তু সেই পরিমাণে সংসার চলে না। আমরা চাইছি যাতে আমরা যেহেতু আমরা একটা রাজনীতি দলের সঙ্গে আমরা যুক্ত আছি, আমরা তৃণমূল পার্টির মানে তৃণমূল পার্টি কংগ্রেসের আমরা একজন পার্টির সৈনিক, আমরা সেই হিসাবে আমরা আমাদের যে ব্লক সভাপতি টার্জন সাহেব আছেন তিনার সঙ্গে আলোচনা করে, ব্লক বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে যত টাকা সহযোগিতা দরকার আমরা সহযোগিতা করব এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করব, পরিবারের পাশে দাঁড়াবো, অতি অবশ্যই দাঁড়াবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর আলী। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।